Welcome to Cox's day-2. So, আজকে আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন আর আজকে সবাই মিলে ইচ্ছা আছে যে মেরিন ড্রাইভে যাওয়ার হিমছড়ি পাটোয়ারটি এই বিচগুলো মানে ভ্রমণ করার তো সেই জন্য একটা অটোওয়ালা ভাইয়ের সাথে কথা হয়েছিল কালকে আজকে চলে আসছে সে আমাদের নিতে আর এখন আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাব মেরিন ড্রাইভে নাস্তা করছো কেমন লাগছে ভালো তো চলো যাওয়া যাক আর দেখি মেরিন ড্রাইভটা কেমন কি তো এই যে আমরা অটোতে করে বেরিয়ে পড়েছি মেরিন ড্রাইভ যাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের সুগন্ধা পয়েন্ট থেকে যাওয়ার রাস্তাটা দুধারে কিন্তু হোটেল আর হোটেল তোমরা কিন্তু আসলে হোটেলে কোনো অভাব হবে না কোনো সমস্যা হবে না আমরা একটু ভেতরের দিকে হোটেল নিয়েছিলাম তোমরা চাইলে এইভাবে বাইরের দিকে হোটেলও নিতে পারো আর শহরটা দেখতে দেখতে আমরা মেরিন ড্রাইভের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আমাদের এই অটো ভাড়া কিন্তু 1000 টাকা নিয়েছে আমাদের পাঁচটা পয়েন্ট ঘুরিয়ে দেখাবে ফিরে আবার নিয়ে আসবে সেই জন্য 1000 টাকা নিয়েছে তো এরকম দামাদামি করে নিতে হবে তবে আমরা 800 বলে অনেক ঘোরাঘুরি করেছি কয়েকটা অটোকে বলেছিলাম জাস্ট পরে যে এই অটোওয়ালা রাজি হলো 1000 এ তো এই দেখো চলে এসেছি আমরা মেরিন ড্রাইভে আর মেরিন ড্রাইভের মূল সৌন্দর্যটা হচ্ছে একপাশে তার সমুদ্র আর আরেক পাশে হচ্ছে পাহাড় আমি পাহাড়ের পাশে বসেছিলাম যেহেতু আমার পাহাড় বেশি ভালো লাগে আর এই পাশটাতে ছিল সমুদ্র এই দুই পাশের আসলে কোন পাশে চোখ রাখবো বুঝতেই পারতেছিলাম না দুই পাশে সৌন্দর্যটা এত দারুণ তো সমুদ্র দেখছি একবার পাহাড় দেখছি এভাবেই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর আমরা চিন্তা করেছিলাম আমরা সবচেয়ে যে শেষের যে পয়েন্টটা ভিউ পয়েন্টটা সেখানে যাব তারপরে ফেরার সময় আস্তে আস্তে করে প্রত্যেক ভিউ পয়েন্টে নামবো বা ঘুরে ঘুরে দেখব তো এইভাবেই আমরা এগোচ্ছিলাম আর বেশ অনেকটা রাস্তা কিন্তু অটোতে করে যেতে হয় তবে যাওয়ার সময় এই সৌন্দর্যটা দেখলে আসলে যাওয়ার কষ্ট বা যে কোনো কষ্ট ভুলে যেতে হয় মনটা একদম ফ্রেশ হয়ে যায় জাস্ট এই দুই পাশে সৌন্দর্যটা দেখতে দেখতে আর আমার কাছে যদি ড্রোন থাকতো আমি আসলে ড্রোন ভিউ করে দেখাতে পারতাম উপর থেকে কতটা সুন্দর তো যাই হোক নিজে চোখ দিয়ে দেখেছি তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এভাবে কিন্তু তুমি যেতে যেতে প্রচুর পাহাড় দেখতে পাবে পাহাড়ের পাশে বাড়ি ঘর আর এক পাশে সমুদ্রের সৌন্দর্য এই দুটো দেখতে দেখতে তোমার মানে সময়টা কখন কেটে যাবে বুঝতেই পারবে না তো আমরা যেতে যেতে প্রথমে যে স্পটটাতে নামলাম সেটা হচ্ছে মিনি বান্দরবন এই জায়গাটাকে স্থানীয়রা মিনি বান্দরবন নাম দিয়েছে কারণ এখানে ছোট ছোট বেশ কয়েকটা পাহাড় উঁচু রাস্তা মানে বান্দরবনে একটা ফিলিংস চলে আসে আর আমাদের অটোটা না উপরে উঠতে পারছিল না রাস্তাটা এত বেশি খাড়া ছিল তো আমরা সবাই অটো থেকে নেমে অটোকে ধাক্কা দিয়ে উপর দিকে উঠিয়ে দিলাম আর হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর আমার পাহাড় দেখার এত বেশি মানে আগ্রহ ছিল অনেক আগে থেকেই প্রথম পাহাড়টাকে এত কাছ থেকে দেখছি আমার খুবই ভালো লাগছিলো আমি কেন জানি না আমার পাহাড় খুব ভালো লাগে তো এই যে পাহাড়টাকে একটু ছুঁয়ে দেখছি কাছ থেকে এভাবে পাহাড় দেখছি খুবই ভালো লাগছে আর দেখো মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গের মতো রাস্তা চলে গেছে আর এটা আরও সামনে গিয়ে মানে মেইন ভিউ পয়েন্টটা তো এই যে অটো থেকে নেমে পড়েছি আর দেখো এই জায়গাটা সুবহানাল্লাহ পৃথিবী যে কতটা সুন্দর আসলে বাইরে না বের হলে জানা যায় না দেখা যায় না আমি আসলে এর আগে এরকম সৌন্দর্য দেখিনি যার জন্য আমার কাছে বেশি ভালো লাগছে হয়তো এর থেকে অনেক বেশি সৌন্দর্য তোমরা দেখে থাকবে বলবে যে এটা কী এমন তবে আমার কাছে এটাই আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আমি এই সৌন্দর্যটাও নিজের চোখে দেখতে পাচ্ছি পাহাড় পাহাড়ের পাশে মেঘ গাছপালা সব কিছু মিলে যে সৌন্দর্যটা এত দারুণ লাগছিল আমার কাছে আর যেহেতু প্রথমবার তো বেশি ভালো লাগবে স্বাভাবিক তো এই যে হচ্ছে মিনি বান্দরবনের ছোট ছোট যে পাহাড়গুলো সেখানে ওঠা যায় উপরে অনেকেই উঠে গিয়েছিল তো আমরা বেশি দূর উঠিনি যেহেতু অভিজ্ঞতা নেই আবার মানে পড়ে যেতে পারি এ ধরনের ভয় আর ওঠা হয়নি তো আশপাশটা ঘুরে দেখছিলাম আর টুকটাক ছবি তুলে নিচ্ছিলাম আর এই ধরনের সুন্দর জায়গা আসলে তো একটু ছবি তুলতে ইচ্ছা করে এই যে আমরা পাহাড়ে উঠেছিলাম এখন আবার নেমেও যাচ্ছি তবে কিন্তু সাবধান কারণ আমাদের শহরে মানুষের এই ধরনের রাস্তায় চলার অভ্যাস নেই তো স্লিপ করে পড়ে গেলে কিন্তু হাতটা ভেঙে যাবে তো যাই হোক আমরা একটু উপরে উঠেছিলাম আবার নিচে নেমে যাচ্ছি আর এখান থেকে দেখতে পাচ্ছ দূরে আমার মনে হয় ওটা মায়ানমার হতে পারে মানে আমি জানি না সঠিক কিন্তু দূরে পাহাড়টা বা নিচের যে একটা জনভূমি সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল তো জানি না ওটা কোথায় বলতে পারে না কেউই
আর এভাবে পাহাড়ের পাশে দাঁড়িয়ে চা খেতেও কিন্তু দারুণ লাগে। আব্বু আম্মু চা খাচ্ছিল, তানহার বাবা ছবি তুলে দিচ্ছিল, তানহাও ছবি তুলছিল। আসলে এত সুন্দর জায়গায় আসলে বারবার মনে হয় যে ফ্রেমে বন্দি করে রাখি, বারবার সেটাকে ঘুরিয়ে দেখবো সারা জীবন যে হ্যাঁ এখানে একবার গিয়েছিলাম, তো সেই জন্যই ছবি তোলা আর কি। আর সবুজ তৃণভূমি দেখতে কিন্তু দারুণ লাগছে। এরপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম নেক্সট স্পটের জন্য। আমি একটু হাত বের করে বাতাসটা অনুভব করছিলাম, এত ভালো লাগছিল। আর এখানে কিন্তু প্রচুর নারকেল গাছ, সুপারি গাছ, পানের বরজ, এই ধরনের জিনিসগুলো দেখতে পাবে। আর যেতে যেতে দেখলাম নৌবাহিনীর একটা ব্রিজ যেটা সমুদ্রে প্রায় অনেকটা পর্যন্ত চলে গেছে, যদিও আমাদের মতো জনসাধারণের জন্য খোলা না, খোলা থাকলে অবশ্যই এখানে একটু যেতাম। খুব ইচ্ছা হচ্ছিল যে একটু যেতাম, এখানে ভালো লাগতো, কিন্তু এটা আসলে মানে নৌবাহিনীর তো এটা জনসাধারণের জন্য খোলা হয় না, তো দূর থেকে দেখলাম আর কি। তো চলে এলাম আমরা সবচেয়ে লাস্টের যে স্পট, সেটা হচ্ছে পাটুয়াটেক বা পাথর রানী বিচ বলে অনেকে এখানে লেখা সেটা, তো সেইখানটাতে পাটুয়াটেকে চলে আসলাম। আর এটাই হচ্ছে সেই পাথর আর কি, বিচে পাথর থাকে, এখানে সাধারণত গোসল করে না কেউ, এই পাথরে বিচ, তো এটা সৌন্দর্যই অন্যরকম। আসলে এখানে দেখে মানে আমার চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল যে এতটা সুন্দর এই জায়গাটা, আর তার এক পাশে হচ্ছে পাহাড়। পাটুয়াটেকের সৌন্দর্য আসলে শুধু মানে তাকিয়ে থাকার মতোই, আমার মনটা এত ভালো লাগছিল এই জায়গাটায় এসে। অটোওয়ালা কিন্তু প্রথমে এই জায়গাটা আসতে চাচ্ছিল না, সে আগেই একটা স্পটে বলছিল এটাই লাস্ট, তবে আমরা বুঝছিলাম যে না একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবেন, আমরা সেখানে গিয়ে সব দেখবো। তারপরে এই স্পটটাতে নিয়ে আসলো। আসলে অটোওয়ালারা কিন্তু চেষ্টা করে যে অল্প কিছু দেখিয়েই মানে টাইমটা কভার করে চলে যেতে, কিন্তু অবশ্যই বলতে হবে যে হ্যাঁ আমাকে একদম লাস্ট স্পট পর্যন্ত নিতে হবে। পাটুয়াটেকে কিন্তু আসল সৌন্দর্য এই যে বিচটা, এটা কিন্তু আসল সৌন্দর্য এখানকার। তো আমরা এই বিচটাতে আসলাম অনেক মানে কথা বলে তারপরে, আর এখানে দাঁড়িয়ে থাকতে যে এত ভালো লাগছিলো। আর এই ছোটো ছোটো পাথরের কোনা কোনা দিয়ে কিন্তু ছোটো ছোটো মাছ দেখা যায়, মাছের পোনা দেখা যায়, সেটা দেখতে আরও সুন্দর। তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, পাশাপাশি বেশ গরম ছিল। বিচের পাশেই কিন্তু দোকান আছে, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খাওয়া যায় বা টুকটাক স্ন্যাক্স খাওয়া যায়, সেসব খেয়ে নিতে পারো, পাশাপাশি বিচটা তো অবশ্যই উপভোগ করতে পারো। তারপরে আমরা আবার সামনের দিকে এগিয়ে ইনানি বিচের কাছে চলে আসলাম। এখানে এসে দেখলাম যে একটা শাম্পান রাখা, তো শাম্পানের পাশে একটু ছবি তুলবো বলে নেমে পড়লাম। তারপরে আবারও সামনের দিকে এগিয়ে এটা হচ্ছে লালকাঁকড়া বিচে যাওয়ার রাস্তাটা, তো আমরা লালকাঁকড়া বিচে নামিনি কারণ বেশ কিছুক্ষণ রোদে ঘোরাঘুরি করে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, এতটা হাঁটতে আর ভালো লাগছিল না। তো যারা লালকাঁকড়া বিচ দেখতে চাও তারা এই যে এই জায়গাটাতে নেমে কিন্তু এই ব্রিজটা দিয়ে ঝাউবনে মাঝখান দিয়ে গেলে কিন্তু লালকাঁকড়া বিচটা দেখতে পাবে। তো আমরা আর দেখিনি, ধীরে ধীরে আমরা আবার সামনের দিকে এগোতে লাগলাম। আর অটোওয়ালাকে বলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা স্পট ঘুরে ঘুরে দেখতে হবে, নাহলে তারা কিন্তু অনেক সময় ফাঁকি দিয়ে থাকে। তো এরপরে আমরা একবারে গিয়ে নেমেছিলাম হিমছড়ি যে বিচ বা হিমছড়ির যে পাহাড় সেখানে। তো এখানে নামার পরে দেখো এই যে চারপাশে কিন্তু বেশ অনেকগুলো দোকান
বেশ একটা মেলা মেলা ভাব আছে এখানটাতে। তো এখানে ঢুকতে 30 টাকা করে পার পারসন আর কি টিকিট নেয়। আসলে আমার কাছে যেটা মনে হলো যে ভেতরে খুব বেশি কিছু দেখার বিশেষ কিছু নাই, তবে একটা ঝর্ণা আছে আর পাহাড়ে বেয়ে উঠতে হয়, সেটা একটা কঠিন বিষয়। তো তবুও যেহেতু নতুন যারা আমরা আসি তাদের কাছে একটা আলাদা আগ্রহ থাকে যে কী জানি ভিতরে, চলো দেখে আসি। তো সেজন্য আমরা এখানে 30 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরেও কিন্তু বেশ কিছু দোকানপাট আছে। আর এই যে তীর চিহ্ন, এদিকে চলে গেছে ঝর্ণা, আর এই সোজা এই পথটা দিয়ে পাহাড়ে ওঠার পথ। যারা বয়স্ক মানুষ পাহাড়ে উঠতে চায় না, তারা কিন্তু এই সিঁড়ির দিকে না এসে সরাসরি ঝর্ণার দিকে চলে যেতে পারো। তো এই সিঁড়ি বেয়ে কিন্তু পাহাড়ের সেই চূড়ার দিকে ওঠা হয়, আর সেটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যাদের খুব এনার্জি আছে তারা একদম শেষ পর্যন্ত উঠে যেতে পারে। তো আমরা চিন্তা করলাম যে অল্প একটু উঠবো, দেখি কতটা কষ্ট হয়, কী অবস্থা হয়। তো আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে উঠছিলাম। আসলে নর্মালি সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ে ওঠা আর পাহাড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার মধ্যে অনেক পার্থক্য, কিছুটা শ্বাসকষ্ট টাইপেরও হয়, কষ্ট হয়। তো আমরা আস্তে আস্তে করে উপরের দিকে উঠছিলাম আর কি। তো মোটামুটি একটা স্টেজে এসে আমরা দাঁড়িয়ে আছি, এরপরে কিন্তু আরও 2-3টা ধাপ আছে সিঁড়ির। তো সেদিকে আর আমরা উঠলাম না, আমরা এখান থেকেই দেখছিলাম দূরে একটু সমুদ্র দেখা যাচ্ছে বা একটু পাহাড়ের ফিলিংস আর কি। আর বেশ গরম ছিল, যার জন্য কিন্তু উঠতেও বেশ কষ্ট হচ্ছিল। তো এখানটাতেও কিন্তু খারাপ না, এখানে ফটোশ্যুট করা বা কিছুক্ষণ সময় কাটানোর জন্য খারাপ না জায়গাটা। আর এই যে এই পথ ধরে কিন্তু উপরের দিকে উঠে গেলে মোটামুটি একটা পাহাড়ের চূড়া হয়, বিশেষ কিছু নাই উপরে, জাস্ট উপর থেকে একটু সমুদ্রের ভিউ পাওয়া যায়, যেটা আমি অন্যান্য ভিডিওতে দেখেছি বা শুনেছি। তো আমরা আর উপরে উঠলাম না, কারণ বেশ কষ্ট হচ্ছিল আর আব্বু মুখে উপরে নেইনি। তো তারপরে নিচে আবার নেমে আসলাম আর এসে চলে আসলাম ঝর্ণা দেখতে। তো ঝর্ণাটা কিন্তু খুব বিশেষ বিশাল বড় কিছু না, তবে যেহেতু আমরা যারা বাইরে থেকে যাই ঝর্ণাটা মূল আকর্ষণ থাকে, সেই হিসাবে আর কি ঝর্ণাটার কাছে আসা। তো অনেকে এই ঝর্ণার পানি নিয়ে খাচ্ছিল, আর আমরা যখন এই ঝর্ণার কাছে এসেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। টিপটিপ বৃষ্টির মধ্যেই আমরা ঝর্ণার সৌন্দর্য দেখছিলাম আর টুকটাক ছবি তুললাম ঝর্ণার পাশে। তো ঝর্ণা টর্ণা দেখে আমরা ফিরে এসেছিলাম হোটেলে, তারপরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে গোসল টোসল করে চলে এলাম খেতে। লাঞ্চ করতে চলে আসলাম আমরা হচ্ছে পৌষি যে রেস্তোরাঁ, এটা হচ্ছে পুরানা পৌষি, এই পৌষিতে চলে আসলাম। খুব নাম শুনেছি আমরা পৌষি রেস্তোরাঁ, যেখানে খুব ভালো খাবার দাবার পাওয়া যায়। তো কক্সবাজারে এসে বেশ কয়েকটা হোটেলেই আমরা খেয়েছি। তো এরপরে আমরা চলে আসলাম আজকে পৌষিতে খেতে। তো দেখা যাক ভিতরে কেমন কি খাবার দাবার পাওয়া যায়। এখানে এমনি বেশ মানে আভিজাত্য আছে, হোটেলটার বেশ সৌন্দর্য টৌন্দর্য ভালোই আছে। তো এটা 2 শাখা, একটা শাখা হচ্ছে ওয়ার্ল্ড বিচ হোটেলের দোতলায় আর এটা হচ্ছে পুরানা পৌষি, এটা শহরের একটু ভেতরের দিকে। তো মোটামুটি 50 টাকা অটো ভাড়া দিয়ে আমরা এখানে আসলাম আমাদের হোটেল থেকে। তো আমরা অর্ডার করেছিলাম ভর্তার প্ল্যাটার, যেটা পৌষিতে আসলে সবাই করে থাকে সাধারণত। এই যে হচ্ছে ভর্তার প্ল্যাটার, প্রায় 12 ধরনের ভর্তা ছিল, ভর্তা ভাজি, টমেটোর টক, তারপরে হচ্ছে আমড়ার চাটনি, এইসব মিলে আর কি। আর এটা ছিল 250 টাকা দাম। আর নিয়েছিলাম কালো ভুনা, এটা ছিল 480 টাকা। আর নিয়েছিলাম হচ্ছে দেশি মুরগি ভুনা, সেটাও 480 টাকা। আর ডাল নিয়েছিলাম আর ভাত নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের মোটামুটি পৌষিতে লাঞ্চ। তো আমাদের কিন্তু এখানে বেশ অনেক টাকা এসেছিল বিল, পৌষিতে আসলে কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে, একটু বিল বেশি চলে আসে, কারণ এখানে খাবার দাবার একটু বেশি দাম, যেহেতু একটু এলিগেন্স একটা ব্যাপার আছে এখানে। তো খাবার দাবার মোটামুটি লেগেছিল, আসলে আমরা বাইরের মানুষ, কক্সবাজারের খাবার খুব বেশি ভালো লাগে না মুখে, তারপরও সেই হিসাবে ভালোই লেগেছিলো। অন্যান্য হোটেল থেকে বেশ স্বাদ ভালোই লাগছিলো। আমি আস্তে আস্তে সব শুটকি ভর্তাগুলো দিয়ে আগে ট্রাই করছিলাম, বিভিন্ন ধরনের শুটকি ভর্তা, সবজি ভর্তা, সব মিক্সড একটা প্ল্যাটার ছিল এটা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চিন্তা করলাম যে আজকে বিকালটা টুকটাক কেনাকাটা শপিং করেই কাটাবো। তো সেই জন্য আর কি
খাওয়া দাওয়া শেষ করে হোটেলে চলে গিয়েছিলাম, তারপর টুকটাক কেনাকাটা করে আজকে আমরা বিকালটা কাটিয়েছিলাম। তো সেটুকু আর ভিডিও করা হয়নি। তো এরপরে আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।